हेलो फ्रेंड, वेलकम टू वंडरफुल ट्रैवल। पलाशेर नेশায় ভরা অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার নাম করলেই চোখের সামনে ভেসে ওঠে ছোট বড় টিলা আর পাহাড়, জঙ্গলে ঘেরা লাল মাটির রূপকথা। আদিবাসীরা মনের আনন্দে গান গেয়ে বেড়ান, শহুরে মানুষেও সেখানে পৌঁছলে কৃত্রিমতার আড়ালে লুকিয়ে থাকা খ্যাপা বাউলকে জাগিয়ে তোলেন। কিংবা বলা যায় পুরুলিয়ার স্বর্গীয় মায়ায় সেই বাউল জেগে ওঠে নিজেরই খেয়ালে। শিমুল পলাশের জঙ্গল ভেদ করে ধীমে তালে নদী বয়ে চলেছে, তার জল স্পর্শ করলে শহুরে ক্লেদ দূর হয়ে যায় এক লহমায়। ছৌয়ের আঙ্গিকে ধরা পড়ে জীবনের গূঢ় সত্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান অথবা যেতে চান পিকনিকে? দুয়েরই আদর্শ জায়গা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই পাহাড় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এবং পূর্বঘাট পর্বতমালার সম্প্রসারিত অংশ। প্রচুর সিংহ আছে পাহাড়টিতে, তার মধ্যে উচ্চতম হল গোর্গাবুরু, মোটামুটি 885 মিটার বা প্রায় 2800 ফুট উঁচু। অযোধ্যা পাহাড়ের মাথাটি সমতল, যা হিলটপ নামে পরিচিত। যারা পর্বতারোহণ শেখেন তারাও এই পাহাড়ে যেতে খুব পছন্দ করেন। অযোধ্যা পাহাড়ে ওঠার জন্য অনেকগুলি গ্রাম্য রাস্তা আছে, তবে প্রধান রাস্তা দুটি, একটি ঝালদা হয়ে আরেকটি সিকরাবাদ হয়ে। স্থানীয় লোকেরা বলে থাকেন ত্রেতা যুগে রামচন্দ্র ও সীতা দেবী বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। সীতা দেবী তৃষ্ণার্ত হয়ে পড়লে রামচন্দ্র তীর মেরে মাটির থেকে জল বের করেন, এখনও সেখানে অবিরত জলের ধারা বেরিয়ে আসছে। জায়গাটি সীতাকুণ্ড নামে পরিচিত। এটি আসলে আর্টেজীয় কূপ, তপ্ত গ্রীষ্মকালে আশেপাশের নলকূপ এবং জলের অন্যান্য উৎসগুলি থেকে কখনো কখনো জল মেলে না, কিন্তু হিলটপের কাছে সীতাকুণ্ড থেকে সর্বদাই ঠান্ডা জল পাওয়া যায়। হিলটপ থেকে প্রকৃতির অসাধারণ দৃশ্য চোখে পড়ে। দেখতে পাবেন পাহাড়ের সারি আর জঙ্গল, তার মধ্যেই একের পর এক আদিবাসী গ্রাম। ময়ূর পাহাড় হিলটপ থেকে খুব দূরে নয়, সেখানে উঠে সূর্যোদয় এবং সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন। হনুমান মন্দিরও আছে। পাখি পাহাড় দেখতে ভুলবেন না। এই পাহাড়ের গায়ে কলকাতার একদল শিল্পী এক ঝাঁক উড়ন্ত পাখির ছবি খোদাই করে দিয়েছেন। এই পাহাড় যেন মানুষের মুক্তকামী সৃজনশীলতার প্রতীক। চড়িদা গ্রামে গিয়ে সংগ্রহ করতে পারেন ছৌ মুখোশ। সুবর্ণরেখা নদীর আপার ড্যাম এবং লোয়ার ড্যাম যেমন দেখবেন, মার্বেল লেকও ঘুরে আসবেন। পাথরের মাঝখানে স্বচ্ছ টলটল জলের বিশাল জলাশয়, দেখেই চোখ জুড়িয়ে যাবে। কাছেই রয়েছে বামনি ঝর্ণা, এছাড়া টুর্গা ঝর্ণা এবং খয়রাবেড়া ড্যামেও যেতে পারেন। বসন্তকালে যদি অযোধ্যা পাহাড়ে যান, পলাশ এবং শিমুল ফুলের সৌন্দর্য প্রাণ খুলে উপভোগ করতে পারবেন। এছাড়া বর্ষাকাল এবং শীতকালেও আলাদা আলাদা মায়াবী রূপে সেজে ওঠে অযোধ্যা পাহাড়। জঙ্গলি পশু পাখিরও দেখা মিলতে পারে এখানে। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভালোবাসেন, ক্যামেরা বন্দি করার অসংখ্য দৃশ্য পেয়ে যাবেন। অযোধ্যা এসে কোথায় কোথায় যাবেন? অযোধ্যা পাহাড় থেকেই চলে যাওয়া যায়
জয়চণ্ডী পাহাড়, বারন্তি, শুশুনিয়া, গড়পঞ্চকোট, ঘাটশিলা প্রভৃতি জায়গায়। কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আপনাকে নামতে হবে পুরুলিয়া অথবা বরাভূম স্টেশনে। হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার অথবা রূপসী বাংলা এক্সপ্রেস ধরতে পারেন অযোধ্যা পাহাড়ে যাবার দুটি প্রধান রাস্তা। একটি ঝালদা, যেটা পুরুলিয়া শহর থেকে 45 কিলোমিটার, হয়ে আরেকটি সিকরাবাদ, পুরুলিয়া শহর থেকে 30 কিলোমিটার। গাড়ি ভাড়া করে সহজেই যেতে পারবেন। এছাড়া কলকাতার এসপ্ল্যানেড থেকে পুরুলিয়া যাওয়ার বাস ছাড়ে। ইচ্ছা করলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে সড়ক পথে চলে যেতে পারেন। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে বাঁকুড়া হয়ে অযোধ্যা পাহাড়। কোথায় থাকবেন? অযোধ্যা হিলস ফরেস্ট গেস্ট হাউস কমপ্লেক্সে থেকে অনায়াসে ঘুরতে পারেন চারপাশের জায়গা। কিভাবে এই গেস্ট হাউস বুকিং করবেন সেটা আমি আমার ডেসক্রিপশানে এই গেস্ট হাউসের অ্যাড্রেস দিয়ে দিয়েছি আর ফোন নাম্বারও দিয়ে দেব। আপনি ডেসক্রিপশানে গিয়ে এই গেস্ট হাউসের বুকিং অ্যাড্রেস আর ফোন নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও পুরুলিয়া শহরে বেশ কিছু হোটেল এবং রিসর্ট আছে, সেগুলির একটিতেও থাকতে পারেন। তো বন্ধুরা, এই পুরুলিয়া কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।